পটল ভাজাটা একটু বড় দিলে ভালো হতো, বেশি ছোট হয়ে গেছে। বেবির এবার থিকনেসটা দেখো, মোটামুটি ঠিকই আছে। স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগে। তো গাইস, সবাইকে শুভ নববর্ষ। আর শুভ নববর্ষতে বেঙ্গলি থালি খাবো না, এটা কেন হতে পারে? তো ঠিক তার জন্য চলে এসেছি আমরা সোলেশ কিচেনে। আর সবাইকে সরি, সাথে আমি পাঞ্জাবি পরছি না, বাট এই গরমে আর পাঞ্জাবি পরা হলো না। তো আমি ঠিক এই এখানে সোলেশ কিচেনে দু ধরনের বসে খাওয়ার জায়গা আছে। একটা এখানে এসি, তোমাদের যেটা দেখতে পারবে এসিতে বসে খাওয়ার জায়গা আছে। সেকেন্ড এটা, এটা এখন বন্ধ আছে, এটা বিকেলবেলা স্টার্ট হবে। থার্ড, আমার সাথে আসো, এটা ওদের একটা লাইভ কাউন্টার, এখানে তন্দুরি এসব বেশিরভাগ এখানে হয়। আর আরেকটা আছে, তোমরা এখানে বসেও খেতে পারো, বাট আমার এখানে ফ্যানও আছে, বাট আমার মতে দুপুরবেলাটা এখানে খাওয়া সম্ভব নয়, ঠিক আছে? রাত্রেবেলাটা ঠিকঠাক খেতেই পারো। আর এই যে ওভারঅল এটা আছে, এখানে আছে, নিচে আছে, আর ভেতরে তো আছে। তো যাই, ভেতরে যাই, ফুডটাকে এক্সপ্লোর করা যাক। তার সাথে আছে হলো ডাল, ঠিক আছে? তার সাথে ডালের ভেতরে লাউ আছে। দেন আফটার দ্যাট এরপরে আছে হলো লাউ বড়ির একটা তরকারি আছে, যেটাতে তোমার একজনের জন্য কোয়াইট এনাফ খাওয়ার জন্য। তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো মাছের মাথা দিয়ে পুঁই শাক, দেখতেই পাচ্ছ এর মধ্যে। আর এটা তো দই দিয়েছে, দইয়ের কথা পরে বলছি আমি। আর আমার যেটা সবার থেকে যেটা এক্সাইটিং লাগছে সেটা হলো মাটন। মাটনে এরকম দু পিস দিয়েছে, এ পিসটা তো ছোটো, বাট স্টিল এ পিসটা একটু হিউজ, আর এটা একটু জুসি মনে হচ্ছে। আর তার সাথে তো আছে আলু ভাজা, আছে বেগুন ভাজা, বেগুন ভাজা না, সরি, পটল ভাজাটা আরেকটু। হ্যাঁ, থ্যাংক ইউ বাপু সামনে আসার জন্য, অসুবিধা নেই। পটল ভাজাটা একটু বড় দিলে ভালো হতো, বেশি ছোট হয়ে গেছে। আর তার সাথে আছে চাটনি, চাটনিটা মনে হচ্ছে আমার, হ্যাঁ, টমেটোরই চাটনি। তো এবার এক এক করে খাওয়া যাক এবার। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে ঘিটা না গলে গেছে, ঠিক আছে? মানে ঢুকে গেছে, গলে গেছে না, মানে ইন দ্য সেন্স ভাতের ভেতরে ঢুকে গেছে। আর রাইসটা কিন্তু লং গ্রেনের বাসমতি চাল এটা ইউজ করছে, আর এটা ভালোই ঝুটঝুটে। এবার খাওয়া যাক, ফার্স্ট একটু ডালটা নিই। সত্যি বলতে কিন্তু ঘি দিয়ে ডালটা খেতে আর আলু ভাজা বেশ ভালোই লাগে। আর ডালটাই গরমের জন্য সত্যি দরকার, একটু পাতলা আছে বেশ পেট ঠান্ডা করার জন্য। তারপরে যে লাউ বড়ির তরকারি আছে সেটা একটু নেওয়া যাক, দেখতে পাচ্ছ এরকম ছোটো ছোটো বড়ি আছে। আমার কেন
জানি আমি লঙ্কা মেখেছি কিনা, হালকা একটু ঝাল আছে। এক্স্যাক্টলি আমার মনে হচ্ছিল আমার লঙ্কা আছে, ঝাল ঝাল একদম ভালো লাগে, সত্যি ভালো লাগে। মাছের মাথা দিয়ে যেটা করেছে সেটা আবার একটু ট্রাই করা যাক। আমি বেশি মাছের মাথা খাই না, বাট স্টিল আবার খেয়ে দেখি কেমন লাগে। বাড়িতে কোনোদিন আর মাছ খায় না, আমার এই ভিডিওটা যখন মা দেখবে তখন ভাবে যে বাড়িতে তো কিছু খাওয়া দাওয়া হয় না, এখানে কি করে মাছটা খাচ্ছি। সত্যি ভালো বানিয়েছে, এমন না যে খারাপ, বা সত্যি ভালো বানিয়েছে। দেন আমার যে মাটন আছে, মাটনে কোনো কেউ আলু বা কিছু দেয়নি, যেটা আমার ভালো লাগে, দিলে ভালো হতো। এটা একটা ছোটো মেটে দিয়েছে, আর এই যে হলো মাটনের পিস। বেবির এবার থিকনেসটা দেখো, মোটামুটি ঠিকই আছে। মাটনটা দিয়ে ঠিকঠাক আমার মাটনটা অতটা হামুড়ি কিছু লাগলো না, ঠিকঠাক ওকে। এবার মাটনের দেখি কেমন একটা সেদ্ধ হয়েছে, একটু যদি তুমি ক্যামেরাটা কাছে আনো দেখা যাক। কিন্তু মাটনটা কিন্তু ঠিকঠাক ভালো সেদ্ধ হয়েছে, ভালোই সেদ্ধ হয়েছে। কিন্তু মাটনের ঝোলটা আমার অতটা কিন্তু ভালো লাগেনি, মোটামুটি চলে যায়। মাটন দিয়ে একটা খাওয়া যাক। মাটনটা ভালো, ফ্রেশ, সফট আছে, কিন্তু গ্রেভিটা অতটা ভালো না। আফটার দ্যাট একটু চাটনিটা দেখাই। চাটনি কিন্তু থিকনেসটা ভালোই আছে, একটু পাঁপড় দিয়ে খেয়ে। ঠিক আছে, মিষ্টি আছে ভালোই। দুইটা লাস্টটা খাবো, আর এগুলো সব কমপ্লিট করি। ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে লাস্টটা কিছু কনক্লুশন বলছি, খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়ার পরে জাস্ট যেরকম প্রত্যেকবার বলি কনক্লুশন, সেটা হলো খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, এত কম টাকায় এত কিছু দিচ্ছে ঠিকঠাকই ভালোই। আর তার সাথে সাথে আমি বলছিলাম যে ভাত যেটা আছে সেটা কিন্তু ওরা দিচ্ছে না আলাদা করে, তোমাকে কিন্তু একটা বোল আছে এইটুকুনি বলে সেটা কিন্তু 11 টাকা করে তোমাদেরকে নিতে হবে, যদি তোমরা এক্সট্রা রাইস নাও। আর কোনো কিছু কিন্তু আনলিমিটেড না, যতগুলো তরকারি আছে সব কিন্তু তোমাকে 11 টাকা করে পারচেস করতে হবে। মাটনটা জানি না মাটনটা কত কী, বাট আর বাকিগুলো সব কিছু 11 টাকা করেই করছে। আর ওভারঅল আমি যদি বলি এখানে ঠিকঠাক মোটামুটি তোমরা আসতে পারো আর এসে ফুডটাকে খেতে পারো, কেন কি ভালোই বেশ কম টাকা, এত কম টাকায় অন্য কোথাও যদি তোমরা পাও আমাকে প্লিজ জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি, বেশি বড় না করে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টিল দেন, বাই।